Bangladeşli benim amca öyle. আজকে ইস্তানবুলে একটা ঠান্ডা বৃষ্টির দিন, আর আজকে আমি একটা স্পেশাল টাইপের মাছ স্যান্ডউইচ ট্রাই করব, যেটা ইস্তানবুলের বসফরাস স্ট্রেটস থেকে নৌকায় করে বেঁচে। ইস্তানবুলের খুবই ইউনিক টাইপের একটা খাবার। আজকে আমার ভিডিওতে আমার সাথে জয়েন করবে আমাদের বরিশালের হাজেরা। আসলে আমার হাজেরা না, আমার মা আসছে ইস্তানবুলে, আর আমি এমনিও মাছ খাই না, সো আমার সাথে মাছের স্পেশালিস্ট যেহেতু বরিশাল থেকে আসছে, মাছ ব্যাপারে অনেক কিছু জানার কথা। পিছনে দোস্ত আমি এখন গালাতা ব্রিজে। এই ব্রিজটা আমার খুব ইন্টারেস্টিং লাগে, কারণ এখান থেকে পিছনে ওইদিকে গালাতা টাওয়ার, ফেমাস গালাতা টাওয়ারকে দেখা যায়, আরেক সাইডে মোটামুটি ইস্তানবুলের বেশিরভাগ ফেমাস মসজিদগুলো দেখা যায়। পিছনে ওইদিকে সুলেমানিয়া মসজিদটা একদম নদীর এক সাইডে, আরেক সাইডে ওইদিকে পিছনে হাগিয়া সোফিয়া দেখা যায়। আর পিছনে আমার হচ্ছে ইস্তানবুলের মেইন পোর্টগুলোর মধ্যে একটা, এখানে এখন একটা ফেরি পিছনে ডক করতেছেন দেখতে পাচ্ছেন। সবচেয়ে বেশি আমার ইন্টারেস্টিং লাগে হচ্ছে এই ব্রিজে সারাদিন সারা রাত মাছ ধরতে থাকে, বুড়া বুড়ি ছুড়া ছুড়ি সবাই সারাদিন বসে বসে মাছ ধরতেছে। গালাতা ব্রিজের নিচে একটা রাস্তা আছে যেখানে বেশ কয়েকটা ফ্যান্সি রেস্টুরেন্ট আছে যেখানে মাছের স্যান্ডউইচগুলো বেচে, কিন্তু আমরা এখানে যাচ্ছি না, এখানে দাম বেশি। আমরা যাচ্ছি এখানকার ফ্লোটিং ফিশ মার্কেটে নদীর ওই সাইডে। নদীটা ক্রস করার পরেই আপনি দেখবেন তিনটা নৌকা, যেখানে নৌকার উপর মাছ ধরে গ্রিল করে বেচতেছে। আগে এই নৌকাগুলো ডিরেক্টলি সি অফ মারবারা আর এই বসফরাস স্ট্রেটে গিয়ে মাছ ধরে আনতো, তারপর নৌকার উপরই মাছ ভেজে ডিরেক্টলি নৌকার উপর রেস্টুরেন্টে মানুষদেরকে সার্ভ করতো। এখন নতুন রেগুলেশনের জন্য এক্স্যাক্টলি নৌকার উপর রেস্টুরেন্টে সেট আপ করা যায় না, সো নদীর পাশে আমরা মাছগুলো খেতে হবে, স্যান্ডউইচগুলো খেতে হবে, কিন্তু স্টিল নৌকার মধ্যে রান্না করছে আপনাকে দেখতে পারবেন। আমি ওখানে ভিডিও করতে গেছিলাম, আর ভিতরে লোকগুলো অনেক ফ্রেন্ডলি ছিল, আমাকে পুরো ভিতরে কাউন্টারের পিছনে নিয়ে গিয়ে আর একটা ক্লোজ আপ ভিউ দেখে দিল কেমন করে রান্না করে। পিছনে ঢুকায় ভিডিও করতে দিচ্ছে, অনেক ফ্রেন্ডলি। প্রথমে আমাকে কাউন্টারের পিছনে ঢুকায় ভিডিও করতে দিচ্ছিল, কিন্তু এখন বলতেছে আমাকে পুরো পিছনে নৌকার উপর উঠে যেখানে রান্না করতেছে ওখানে ভিডিও করতে পারবো। ছোট ছোট মাছ আমরা দেখলাম না, ধরছে নদী থেকে ওই মাছগুলোই, একটা দুটো তিনটা মাছ এখানে দেখা যাচ্ছে, ফ্রাইড ফিশ। এখানকার রেস্টুরেন্টে জাস্ট মেনুতে একটা আইটেমই বেচে, তিনটা নৌকা মিলে একই জিনিস বেচতেছে, আর সাথে একটা আমাদের পিকল জুস দিছে যেটা দাম পড়ছে হচ্ছে 50 টাকা। আমার ইন্টারেস্টিং হচ্ছে বালিক একমেক, এটার নাম বালিক মানে মাছ, একমেক মানে রুটি, লিটারালি মাছের রুটি, মাছ স্যান্ডউইচ। প্রথম কামড়ে খালি রুটি খাইছে, এখন মাছ খাইতেছে অ্যাকচুয়ালি। আমার মার ইস্তানবুলের কোনো খাবারই ভালো লাগে না, খালি বলে যে যাই খাওয়াই না কেন বাংলাদেশের চেয়ে ভালো পাওয়া যায়। পোলাও কি বাংলাদেশের খাবারের মতো টেস্ট না? কেন মশলাটা অন্যরকম ইউজ করে মনে হয়? আর কেমন লাগলো প্রথম কে কেন বাংলাদেশের মিষ্টি ভারি কাছে না এটা? প্রবাবলি এটা ফার্স্ট টাইম শুনলাম কোনো খাবারের ভালো বলছে, আয়রন বাদে, আয়রনকে খুব ভালো লাগে, বাট তাছাড়া ইস্তানবুলের কোনো খাবার ভালো লাগে। সো এই স্যান্ডউইচটার মধ্যে ওরা এক ধরনের মাছ দেয় যেটা হচ্ছে ম্যাকারেল, বা ম্যাকারেল কাছাকাছি অন্য মাছগুলো যেগুলো ছোটো সাইজের, আর তার সাথে একটা সালাদ অ্যাড করে, বা সালাদা বানানোর সময় হয়তো বা দেখছেন, এটা বেসিক্যালি পেঁয়াজ আর লেটুস আর সাথে একটু লেবুর জুস। আমি নর্মালি জীবনে মাছ খাই না, মাছের টেস্ট ভালো লাগে না, গন্ধ ভালো লাগে না। জাপানে গেছিলাম 3 সপ্তাহ পরে না খাইছিলাম, কারণ মাছ ছাড়া কিছু চিকেন পাওয়া যায় না ওখানে। ওকে ও ট্রাই করে দেখি, আচ্ছা আমার কোক রেডি রাখি সামনে। Yeah,
না ওরা ওকে নরমালি যত খারাপ লাগে মাছ তত না হয় গন্ধটাও মনে হয় কম না ওরকম মাছা মাছা গন্ধ নাই গ্রিল করলে মনে হয় গন্ধ থাকে না আমি মাছ খাইতে পারি না হচ্ছে পুরোপুরি আমার মার দোষ আমার ছোটবেলায় জোর করে মাছ খাওয়াই তো আর বমি করতাম পরে এখন কিছুই খাইতে পারি না মাছ একদম খাইলে পিটিএসডি কেকিং করে আমার আমি ভেবেছিলাম মাছটা বোধ হয় দুই দিক দিয়ে বড় কাটার দুই পাশ দিয়ে ছাড়িয়ে মাছ নিয়ে আসলে জন্য কাটা নেই আসলে তা নাই যে এখন শেষের দিকে এসে মাছের লেজের দিকটা পাচ্ছি আমি ওই যে এদিকটা মাছের এক পাশে মাছখানে কোনো কাটা ছিলই না আসলে পুরোটাই মনে হচ্ছে একটা মাছ কাটা ছাড়া অথবা কাটা থাকলেও এত সফট যে মুখে পাচ্ছে পিকল জুস ট্রাই করি সো টেস্ট এটা যা এক্সপেক্টেড পিকলের মতো জুসের মতো খুব একটা ভালো না বাট খারাপও না প্রবাবলি আর জীবনে পাঁচ লিটার দিয়ে কিনবো না এটা আমি এই জুস কারণ হচ্ছে কোক অনেক ভালো আর পাশ দিয়ে অনেক সিগল উড়ে বেড়াচ্ছে সো একটু ভয় লাগতেছে কোনটার নিচে এসে আমাদের খাবার নিয়ে দৌড় মারার চেষ্টা করে ওকে আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করতেছি কারণ পাড়ার বৃষ্টি পর শুরু হবে এখনই মনে হচ্ছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন যদি চ্যানেলটিকে সাপোর্ট করতে চান বা এরকম আরও ভিডিও দেখতে চান টার্কি থেকে বা অন্য কোনো যে কোনো জায়গা থেকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যদি আমি কোথায় আছি কী করতেছি সেটা রিয়েল টাইম আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন ওখানে আমি আমার স্টোরিজে সাধারণত রিয়েল টাইম আপডেটস পোস্ট করি আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে টার্কিতে অন্য কোথাও থেকে গোয়াল মাছের হা লাগবে কাঁচা গোল্লা কি বললি থ্যাংক ইউ হচ্ছে তা শেখুল্লাহ কিন্তু আমার মা ওটা বলে কাঁচা গোল্লা নমস্কার।